হ্যালো বন্ধুরা, আজ আমি আনবক্সিং করব স্ট্রেঞ্জার কোম্পানির 501 মডেল অ্যাম্পলিফায়ার। তো এই 501 অ্যাম্পলিফায়ার এটা আমাদের কলকাতার মডেল, ঠিক আছে। আর স্ট্রেঞ্জার কোম্পানি কলকাতাতেই অবস্থিত, এই সব কিছু কলকাতাতে। আর আমি তোমার দেখিয়ে দিচ্ছি, দেখো এর সিরিয়াল নাম্বার, সব মডেল নাম্বার আছে, PBT501, ঠিক আছে, বারকোড এটার সবই আছে। আর এখানে স্ট্রেঞ্জারের যে ইয়ে আছে কোম্পানি, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো আমি এটা আনবক্সিং করি। তো আমি চাকু দিয়ে আনবক্সিং দিচ্ছি। আমাদের বক্স ওপেন হয়ে গেছে এবং এ সম্বন্ধে কিছু কথা বলবো। এ দেখো, তোমরা যখন মাল কিনবে, তোমরা অবশ্যই যাচাই করবে যে মালটা অরিজিনাল না ডুপ্লিকেট। আমি তোমাদের এর আগেও একটা মিক্সারের ভিডিওতে বলেছিলাম যে অরিজিনাল ডুপ্লিকেট কি করে তোমরা চিনবে। তোমরা অবশ্যই ভিডিওটা প্লেলিস্টে গিয়ে দেখবে। এবং আমি আরেকবার বলে দিচ্ছি যে এখানে এই ওয়ারেন্টি কার্ডের সঙ্গে এখানে একটা সিরিয়াল নাম্বার দিয়ে এবং মডেল নাম্বার দিয়ে এবং স্ট্রেঞ্জারের যে হোলোগ্রাম মাফিক যে লোগো থাকবে সেটা অবশ্যই থাকবে। এবং এই মডেল এবং সিরিয়াল নাম্বারের সঙ্গে এখন অ্যাম্পলিফায়ারে দেখো এখানে তোমার সিরিয়াল নাম্বার আছে, যেটা সেটা তোমরা ম্যাচিং করাবে। দেখো এখানে দেখো কত আছে, SA147, SA147 5290 5290, তোমরা দুটোই আমি ম্যাচিং করে নিলাম যে না ঠিক আছে। এবং এর যে 3D হোলোগ্রাম এটাও আমার ঠিক আছে গেল। এবং অরিজিনাল দেখতে গেলে আমি আরেকটু দেখিয়ে দিই। দেখো এই যেটা ইয়ে আছে তোমার হ্যান্ডেল, হ্যান্ডেলও SA লেখা থাকবে, ঠিক আছে, স্ট্রেঞ্জার অডিও, এবং এখানেও থাকবে স্ট্রেঞ্জার অডিও। এবং এই যে দেখো তোমার LED লাইটটা আছে, এখানেও SA লেখাটা অবশ্যই তোমরা দেখে নেবে। চলো, এবং এই যে তোমার ডিজাইনটা দেখছো এটা একটু নতুন ডিজাইন, এবং পুরোনো মালগুলো তো সঙ্গে এই যে LED লাইটটা এটা বেরিয়ে আসছিলো না, এটা এমন একসঙ্গে ছিল ক্যামেরার সঙ্গে। তোমরা যদি দেখে ভাবতে পারো যে না এটা ডুপ্লিকেট হবে কিনা, না এটা অরিজিনাল মাল আছে, ঠিক আছে। তো তোমরা দেখে নিলে, এবং এর সঙ্গে কি কি থাকে, এই যে আমি যে বেশি দেখে দিয়েছি এর সঙ্গে কি দিয়েছি দেখে আসি দেখে নিই। এর সঙ্গে একটা বুক দিয়েছি, ম্যানুয়াল বুক, যেটা আমরা দেখতে পাবো যে এখানে ফাংশন কি আছে। এবং যারা একদম নতুন তাদের জন্য তো এটা অবশ্যই দরকার, আর যারা পুরনো তাদের তো এগুলো সব মানে মুখস্থ বা যেতে পারে বা করতে পারে অভ্যস্ত। তো এটা আমাদের জন্য নয়, কারণ আমাদের অভ্যস্ত আমরা। এবং অরিজিনাল কার্ড তোমাদের দেখিয়ে দিলাম, এবং আমি এই মেশিনটা এখন তোমাদের সাউন্ড দিয়ে চেক করে দেখবো। এবং চলো এটাকে রেডি করি। তো দেখো তোমরা পিছনে দেখতে পাচ্ছ এখানে কি কি, পিছনে কি কি এসব দেখে দিচ্ছি। একটা রিসেট বাটন, আর্থিং, আর এখানে লাইন ইন, যেটা সিডি প্লেয়ার, মোবাইল প্লেয়ার এবং মিক্সার ইনের জন্য এটা আমরা ব্যবহার করি। এবং লাইন আউট বা এখান থেকে অন্য কোনো অ্যাম্পলিফায়ারের সঙ্গে যদি আমি কানেক্ট করি সেটার জন্য আমি এটা ব্যবহার করবো। এবং এর সঙ্গে কী আছে, 3টে স্পিকার লাইন আছে, একটা কমন, 2 ওহমস আর 4 ওহমস, যার যেরকম রিকোয়ারমেন্ট তোমরা সেভাবে করবে। এবং নিচে দেখো কমন 70 আর 100 আছে, এটা LT কানেকশনের জন্য, বুঝলে। এবং এর সঙ্গে আমি একটু দেখেছি সামনে, দেখো সামনে কি আছে, সামনে আছে তোমার একটা পাওয়ার বাটন, এবং একটা হর্ন আর স্পিকারের জন্য আছে, ঠিক আছে। আর স্পিকারটা দেখো তখন পুশ থাকবে সেটা স্পিকার, আর পুশ আপ করলে কি সেটা আপনার হর্ন হয়ে গেল, ঠিক আছে। এবং এর সঙ্গে কি আছে, বেস, মিড আর ট্রাভেল, আর এটা মাস্টার ভলিউম। চলো আমি তোমাদের একটু সাউন্ড শুনে দেখাবো। দেখো এটা আমি পাওয়ার বাটনটা অন করলাম, অন হয়ে গেছে, ক্লিয়ার। এবং আমি এখানে ইন করেছিলাম, আর একটু সাউন্ডটা বাজিয়ে দিই। তোমাদের আমি সাউন্ড চেক করে দেখালাম। এবং তোমার যদি পুরো জিজ্ঞাসা থাকে তোমাদের
কোনো সম্পর্ককে যদি বেশি সম্পর্কে তবে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।